আজকে আমের ভর্তা বানাবো কাশুন্দে দিয়া কারণ প্রচুর গরম পড়ছে আর গরমের মধ্যে ভর্তা খেতে তো খুবই ভালো লাগে দেশে তো গাছের একদম ফ্রেশ আম বা দেশি তো দেশে তো দেখা যায় দেশি আম আর এখানে এইটাতে তো দেখা যায় দেশি আমটা মাঝে মধ্যে পাওয়া যায় বাঙালি দোকানে আসে সবসময় পাওয়া যায় না তো এটা হলো আফ্রিকান আম আফ্রিকান বা চায়না জানি না কোন দেশে আফ্রিকানই বেশিরভাগ জিনিস পাওয়া যায় এই আম আসে বা সিসিলিয়ান কিন্তু এটা বাংলাদেশি আম না এবং টকও না এগুলো আবার একটু হালকা মিষ্টি মিষ্টি থাকে তো এই যে আম আমার কাটা শেষ এখন সব সরঞ্জাম নিয়ে হাজির হইলাম তো আজকে বানাবো আমের ভর্তা কাঁচামরিচ দিয়া লাল মরিচ দিব হালকা একটু কাঁচামরিচটা দিব বেশি পরিমাণ মতো জানেন আমের মধ্যে হালকা একটু লাল মরিচ দিব কারণ বেশি ঝাল আবার তাই আবার বাগায় খাইবো না না দিলে আবার হইতো না কাঁচা মরিচটা বেশি একটা ঝাল নাই তোমা খেয়ে নি আমার তো এখনই খাইতে খুব মন চাইতেছে জিভে মনে পানি এসে গেছে দেখেন সাথে একটু কাসুন্দি দিয়ে নি এটা বাঙালি দোকান থেকে নিয়ে আসছি কাসুন্দি দিয়ে আমার ভর্তা খাইতে খুবই ভালো লাগে প্রায় সময় বানাই তো সবসময় ভিডিও করা হয় না আজকে ভাবলাম একটু করি আমার মতো সবার জিভেও পানি একটু আসুক দেখি কে কে পছন্দ করে আমের ভর্তা অবশ্যই বলবেন কমেন্টস করে ঠিক আছে আবার কে কি খাইতে পছন্দ করেন না সবার তো আবার একরকম না পছন্দ হতেও পারে না নাও হতে পারে সেটাও জানাবেন আমটা আমি মাত্র কালকে আনছি একদিন রাখছি আমটা মোটামুটি নরম হয়ে গেছে একটু পাকা পাকা ভাব ধরছে দেখি আর একটু লবণ হয়েছে কিনা একটু টেস্ট করে দেখি অসাধারণ কিছু সেই লেভেলের মজা লবণ একটু কম হয়েছে আমি হাতে একটু গন্তি লাগাই নিছি কারণ কাঁচামরিচ দিছে তো আবার প্রচণ্ড ঝাল হাত জ্বলে সেজন্য আমি গন্তি লাগাই নিছি এই যে রেডি হয়ে গেল আমার ভর্তা কে কে খেতে চান Thank you.